এক শরতের সন্ধ্যা। ধরা যাক আমরা আছি বৈদ্যুতিক আলোকোজ্জ্বল শহরের থেকে অনেক দূরে, এক গ্রামের মাঠের ওপর। আকাশে নক্ষত্রেরা এক এক করে দেখা দিচ্ছে। কৃষ্ণপক্ষের রাত, চাঁদ উঠবে অনেক দেরিতে। সন্ধ্যার অন্ধকার যত ঘন হয়ে আসছে তত বেশি নক্ষত্র ফুটে উঠছে। আর দেখা গেল আস্বচ্ছ শুভ্র মেঘের মতো একটা জিনিস, দক্ষিণে ধনুরাশি থেকে উত্তরে রাজহংস পর্যন্ত ছড়ানো। একই বলে ছায়াপথ। প্রথমে মানুষ মনে করত ওই মেঘের মতো অংশটা বুঝি ধুলো, গ্যাস ইত্যাদি দিয়ে তৈরি একটা নেবুলা। কিন্তু গ্যালিলিও যখন প্রথম টেলিস্কোপ দিয়ে আকাশ পর্যবেক্ষণ শুরু করলেন, তখন দেখলেন ও তো ধুলো বা গ্যাস নয়, ওগুলো নক্ষত্র। লক্ষ লক্ষ নক্ষত্র যেন মিহিন বালুচূর্ণের মতো ছড়ানো। গ্যালিলিওর কথা শুনে প্রথম তো লোক বিশ্বাসই করতে চায়নি, টেলিস্কোপ দেখে তবে বিশ্বাস করল, হ্যাঁ ওগুলো নক্ষত্র, অসংখ্য নক্ষত্র ওদিকে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে। তারপরে যত দিন যেতে লাগলো, বিজ্ঞানীরা তত উন্নততর টেলিস্কোপ বানিয়ে বানিয়ে সেই টেলিস্কোপের সহায়তায় পর্যবেক্ষণ করতে লাগলেন ছায়াপথকে। দিনের পর দিন নতুন নতুন সব আশ্চর্য তথ্য আসতে লাগলো সেই সব পর্যবেক্ষণ থেকে। আমাদের সূর্য এক মাঝারি নক্ষত্র, আছে ছায়াপথের কেন্দ্র থেকে 25,000 আলোকবর্ষ দূরে। সূর্য ঘিরে এই যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, আর তারপরে কাইপার বেল্ট, তারও পরে উল্ট ক্লাউড, এইসব নিয়ে যে সৌরজগৎ, সবটাই ছোট্ট একটা ব্যাপার যদি ছায়াপথ গ্যালাক্সির আকার চিন্তা করি। ছায়াপথের এই যে মূল চাকতি, সেটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 100,000 আলোকবর্ষ আকারের, অর্থাৎ এক প্রান্ত থেকে আলো দৌড়াতে যেতে শুরু করলে অন্য প্রান্তে পৌঁছবে 100,000 বছরের পরে। আলোর চেয়ে বেশি তাড়াতাড়ি আর কিছুই যেতে পারে না স্থানকালের ভিতর দিয়ে। এ তো মাত্র চেনা জানা ব্যারিওনিক পদার্থের অংশটুকু, তার বাইরে আছে ডার্ক ম্যাটারের অংশ, সেটা আরও বড়। এই যে বিরাট অভাবনীয় আকারের গ্যালাক্সিটা আমাদের, সেটা কিন্তু ব্যতিক্রম নয়, নিতান্তই নিয়ম। আমাদের এই ছায়াপথের মতন অসংখ্য গ্যালাক্সি আছে মহাবিশ্বে। এই যে বিশাল আমাদের ছায়াপথ, এর কেন্দ্রস্থলটি বড়ই রহস্যময়। অতি বিশাল পরিমাণ ভরের এই কেন্দ্র কিন্তু আকারে বেশি বড় নয়। 40,00,000 সৌর ভর এটে আছে বুধের কক্ষপথের আকারের চেয়েও ছোট একটা জায়গায়। এরকম হতে গেলে স্থানকালে এতই বক্রতা দেখা দেয় যে সেই বক্রতার আওতায় পড়ে হুড় হুড় করে সব বস্তু তলিয়ে যায়। একেবারে কেন্দ্র বিন্দুতে তৈরি হয় অদ্বৈত বিন্দু, সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটিতে স্থানকালের বক্রতা অসীম, সেখানে আমাদের কোনো তত্ত্বই খাটে না, সাধারণ আপেক্ষিকতা ওখানে আর কাজ করে না। কিন্তু এই অদ্বৈত বিন্দু ঘিরে আছে যে স্থানকাল, সেখানে বক্রতা অসীম না, সসীম। এই স্থানকালের যে সীমানাসূচক তল, তাকে বলে ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত। বাইরে থেকে মহাকর্ষের টানে এই ঘটনা দিগন্ত পার হয়ে ওপাশে পড়ে গেলে আলো আর ছিটকে বেরোতে পারে না, হু হু করে ছুটে যায় কেন্দ্রে, তলিয়ে যায় অদ্বৈত বিন্দুতে। তাই এই ঘটনা দিগন্ত দিয়ে ঘেরা বক্র স্থানকালটিকে বলে ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর। ঘটনা দিগন্ত হল আমাদের সাধারণ স্থানকাল আর ব্ল্যাক হোলের, ওই ভীষণ বক্র স্থানকালের বিভাজনতল। আমাদের ছায়াপথের কেন্দ্রের ব্ল্যাক হোলটিকে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল নামক শ্রেণীতে ফেলা হয় এত বেশি ভরের জন্য। এমনিতে ভারী নক্ষত্র তার জীবনের শেষে জ্বালানি ফুরিয়ে মহাকর্ষের চাপে গুটিয়ে গিয়ে যে ব্ল্যাক হোল তৈরি করে তাকে বলে স্লেটার ব্ল্যাক হোল। এদের আকার 3 কি 4 সৌর ভরের মতন। আগে এদের কথা শুধু জানাই ছিল, তারপরে দেখা গেল বড় বড় গ্যালাক্সির কেন্দ্রে কেন্দ্রে মারাত্মক বেশি বেশি ভরের ব্ল্যাক হোল আছে। কারুর কারুর ভর 40 কি 50 লক্ষ সৌর ভরের সমান, কারুর কারুর ভর বিলিয়ন সূর্য ভরের সমান। কোনো কোনো এমন গ্যালাক্সিও আছে যাদের কেন্দ্রের ব্ল্যাক হোলের ভর
40 কি 50 বিলিয়ন সৌর ভর। এদের বলা হয় সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল বা বিশাল ভরের কৃষ্ণ গহ্বর। আমাদের ছায়াপথের কেন্দ্রের ব্ল্যাক হোলটির নাম স্যাজিটেরিয়াস এ স্টার। কেমন করে কী রকম পর্যবেক্ষণের দ্বারা এই ব্ল্যাক হোলের কথা জানা গেল সে এক দারুণ কৌতূহলদীপক কাহিনী।